أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ بإسم ربك الذي خلق. صدق الله العظيم. সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের এই বিশেষ আয়োজন কোরআনের বাণী দেখছেন সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আহমাদ হুসাইন সহকারী শিক্ষক গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী উপস্থিত সুধি আমি শুরুতেই পবিত্র কোরআনুল কারিমের ছিয়ানব্বই নব্ব ছিয়ানব্বই নম্বর সুরা সুরাতুল আলাকের এক নম্বর আয়াত পড়েছি এই আয়াতটির সরল অর্থ হচ্ছে পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন অ্যাকচুয়ালি এই পর দিয়েই আজকের আলোচনাটা শুরু করব এবং পড়ার গুরুত্ব বলেই আমি আলোচনাটা শেষ করব ইনশা আল্লাহ তালা উপস্থিত সুধিমণ্ডলী এই যে মহান রাবুল আলামিন আমাদেরকে এক মহা গ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয়ের মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন এই আল কোরআনের মাহাত্ম কি এটি কেন দিলেন আর এই যে পর্ব বলতে উনি আসলে কী পড়তে বললেন সে বিষয়ে আমি আমার স্বল্প জ্ঞানে আমি আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তার আগে আমরা জেনে নিই এই যে একর আব স্মেরব দিয়ে এই আয়াতটির প্রেক্ষাপটটা কি সানে নজুল কি মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তখনও নব প্রাপ্ত হননি মা আয়েশার বর্ণনায় পাওয়া যায় তিনি স্বপ্নযোগে যা দেখতেন দিনের বেলা তার বাস্তব রূপ দেখতে পেতেন এর ফলে তার আগ্রহ হল ধ্যানের জন্য তো তখন তিনি মক্কার অদূরে যে হেরা পর্বত আছে এই হেরা পাহাড়ের গুহায় উনি তাহান্নুস করতে শুরু করলেন তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে এমনি শাব্দিক অর্থ ধ্যান কিন্তু তাহান্নুস শব্দের ভাবার্থ হচ্ছে বিশেষ পদ্ধতিতে ইবাদত করা তো বোখারি শরীফের হাদিসে এসছে যে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যে একজন আসলেন এসে আমাকে বলল বললেন যে পড়ো আমি বলল আমি পড়তে জানি না তিনি আমাকে খুব জোরে বুকের সাথে চেপে ধরলেন তো আমার খুব কষ্ট অনুভূত হলো তারপর তিনি আমাকে বললেন যে পড়ো আমি বললাম আমি তো পড়তে পারি না তখন তিনি আরেকবার আমাকে বুকের সাথে জোরে চেপে ধরলেন আমি তখনও বেশ কষ্ট অনুভব করলাম তখন বলল আমার সাথে সাথে পড়ো দিয়ে সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত অবতীর্ণ হল এই পাঁচ আয়াতের প্রথম আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হচ্ছে একর আব স্মের অব্বিকল্লা দিয়ে খোলা তোমার প্রভন নামে যিনি সৃষ্টি করেছেন প্রিয় সুধিমণ্ডলী এখন আমরা যে আমরা যে পড়ার বিষয়টা কোরআনে পড়তে বলেছে আসলে কি পড়তে বলেছে এটি নিয়ে একটা প্রশ্ন আসতে পারে আল্লাহ তালা কি বললেন যে ফিজিক্স পড়ো কেমিস্ট্রি পড়ো বাংলা পড়ো ম্যাথ পড়ো বিজ্ঞান পড়ো বায়োলজি পড়ো এইটা বলেছেন তো আমি এই আয়াতের তাফসির দেখতে গেলাম তো তাফসিরে ইবনে কাসির ওইখানে এই আয়াতটির কথা বলা হয়েছে যে আল্লাহর উদ্দেশ্যে অর্থাৎ তুমি এমন পড়া পড়ো যেই পড়ার জ্ঞান থেকে তুমি আল্লাহকে চিনতে পারবে আল্লাহর সঠিক পথ চিনতে পারবে তুমি কি করবে কোনটা হালাল জানতে পারবে কোনটা হারাম জানতে পারবে কোনটা পাপ জানতে পারবে কোনটা পণ্য জানতে পারবে প্রিয় সুধী আপনি যদি ফিজিক্সও পড়েন সেই মেয়াদটা যদি আপনার একেবারে আল্লাহর উদ্দেশ্যে হয় যে আমি ফিজিক্সের জ্ঞান দিয়ে মানবতার কল্যাণে আমি কিছু উদ্ভাবন করব। তাহলে আপনার এখানে সব হবে নিঃসন্দেহে আপনি যদি ভূগোল পড়েন যে আমি ভূগোল সংক্রান্ত জ্ঞান বিদ্যা অর্জন করে আমার দিনই কাজে লাগাবো মানুষকে বুঝাবো যে আল্লাহ কত সুন্দর করে এই ভূগোল বা পৃথিবীকে তৈরি করেছেন আসেন আমরা বুঝি চিন্তা করি আল্লাহর ইবাদত করি তাহলে আপনার ভূগোল পড়লেও কি হবে উপকার হবে হাদিস শরীফে আছে তলাব আলিল ফারিজাত আলা কুল্লি মুসলিমিন অ মুসলিমা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে কি বিদ্যা অর্জন করা ফরজ বলা হয়েছে তাহলে আমরা এই যে পড়ো অর্থাৎ আমাদের কনসেন্টেশনটা থাকতে হবে মানে সমস্ত জ্ঞান অর্জন বিদ্যা বুদ্ধি উপার্জন ফির আল্লাহর উদ্দেশ্য হতে হবে যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে এই জ্ঞান অর্জন করি পড়ি সেটা ভূগোল সমাজ বাংলা এটা হতে পারে ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব তাহলে আমার মনে হয় যে আমরা সেটার সব পাবো সেটার উপকারিতা পাবো প্রিয় সুধি মন্ডলী আমরা এই যে কোরআন নাজিল হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এই জন্য রমজানের এত ফজিলত রমজানের রোজা এত সব অর্থাৎ আল্লাহ রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কার জন্য আল কোরআনের জন্য আপনারা এও জানেন যে ফেরেস্তাকুলের মধ্যে সবচেয়ে সম্মানকার জিব্রাইল আলাইহিস সালাম কেন আলাইহিস সালামের সম্মান বাড়ল কারণ হচ্ছে আলাইহিস সালাম এই কোরআনের বাণী পৃথিবীতে নিয়ে এসেছিলেন কোরআন কোরআনের অনেক মাহাত্ম আমাদের এই কোরআন পড়তে হবে আপনারা এও অবগত আছেন যে এই যে উম্মতি মোহাম্মদী কেন উম্মতি মোহাম্মদীর এত দাম কেন অনেক রবি রাসুল আফসোস করে বলেছেন আমি নবী বা রাসুল না হয়ে যদি হৈরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শেষ উম্মত হয়ে আসতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত এর একমাত্র কারণ হচ্ছে উম্মতি মোহাম্মদীর এত ডিমান্ড কেন এত মূল্য কেন এত দাম কেন এত গুরুত্ব কেন একমাত্র কারণে হচ্ছে উম্মতে মোহাম্মদের উপরে এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে প্রিয় সুধিমণ্ডলী আমাদের যে গুরুত্ব বেড়ে গেছে যেই মহাগ্রন্থের জন্য আমরা কি সেই গ্রন্থটাকে সেইভাবে গুরুত্ব দেই বা দিচ্ছি হ্যাঁ আমাদের অনেকের বাড়িতে কি আছে আল কোরআন আছে কিন্তু সুন্দর গিলাফে করে আমাদের আলমারি তাকে তোলা থাকে যারা পড়ি তারাও পড়ি পড়ার মতো পড়ি না রিডিং পড়ে চলে যাই আসলে দেখেন এই যে পড়া আল্লাহ বললেন কি এ করা পড়াও তোমার প্রভন নামে জিনিস সৃষ্টি করেছেন এ আমরা যে জাল কোরআন পড়ছি আদৌ কি বুঝছি কি বলছেন আল্লাহ এই জন্যই আমাদের মর্যাদা বাড়ছে না আমরা আল কোরআন অনুযায়ী জীবন করতে পারছি না এর একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন বুঝছি না দুঃখিত আমরা যদি মহা গ্রন্থ আল কোরআনকে ভালোভাবে জানতাম বুঝতাম আমাদের কোয়ালিটি অনেক উপরে উঠে যেত আমরা আমাদের ইমানের কোয়ালিটি বাড়ত মানুষ হিসাবে আমরা সোনার মানুষের গড়ে উঠতাম প্রিয় সুদীপ আমাদের মধ্যে এখন প্রতিযোগিতা চলে কে কয় খতম কোরআন দিতে পারলাম আমরা না বুঝে রাত দিন পড়ি হ্যাঁ আমরা শুনে আসছে ছোটকাল থেকে কোরআনের একটি হরত পড়লে দশ নেকি পাওয়া যায় কিন্তু বুঝে পড়লে সীমাহীন সব আমরা কোরআন বুঝে পড়ব আমি যদি আপনাকে একটি ছোট্ট উদাহরণ দেই যে যখন প্রথম আমাদের দেশে মোবাইল আসলো প্রত্যেকটা মোবাইলের সাথে একটা কিদায় দেয় ইউজার্স ম্যানুয়াল দিত আমরা ওটা দেখে দেখে মোবাইল ব্যবহার করা শিখেছি যদি চাইনিজরা সুকৌশলে ইংরেজি না দিয়ে বাংলা না দিয়ে চাইনিজ ভাষায় যদি ম্যানুয়ালগুলো পাঠাইত আমার মনে হয় না যে আমরা এত দ্রুত কি মোবাইল টিপা শিখতে পারতাম আপনি একটা গাড়ি আপনি কিনে নিয়ে আসলেন ট মারুতি একটা গাড়ি জাপান থেকে নিয়ে আসলেন জাপানিরা বললো যে এটা শিখতে চাইলে এই বইটা পড়ো বাড়িতে এসে দেখছ দেখছি আমরা বা আপনি দেখছেন যে বইটি জাপানিজ ভাষায় লেখা আপনি কিছুই বুঝলেন না আপনি যদি গাড়ি চালাতে যান নির্ঘাত দুর্ঘটনা ঘটবে মৃত্যু হবে আপনার আহত হবেন আপনি নিহত হতে পারেন তাহলে সুধিমণ্ডলী আমাদের জীবন চালানোর জন্য যে ম্যানুয়াল আল্লাহ দিলেন আমরা যদি না বুঝে পড়ি তাহলে তো আমার জীবনের বড় বড় দুর্ঘটনা বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটা খুবই স্বাভাবিক উপস্থিত সুধুমণ্ডলী আমাদের কোরআন বুঝতে হবে বুঝে পড়তে হবে তাহলেই আমাদের কি এবং সে অনুযায়ী আমল করতে হবে বরকত রহমত আর মাঘ ফিরাতের মাস মাহে রমদান এই রমজানেই নাজিল হয়েছিল পবিত্র আল কোরআন আমরা যদি পবিত্র রমজান মাসকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেই যে আমি সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখব আমি সহি শুদ্ধভাবে কোরআন জানব বুঝবো তাহলে এটা আপনার জন্য হবে অনেক বড় একটি সবের কাজ আপনি আল্লাহর কাছে আপনার অনেক মর্যাদা বেড়ে যাবে প্রিয় সুধিমণ্ডলী আল্লাহ আমাদেরকে যে মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয় এই যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন আমাদের জীবন চালানোর জন্য এটা গাইডলাইন আপনি যদি এই ম্যানুয়াল আপনি যদি এই মহাগ্রন্থ না বুঝতে পারেন শুধুই পড়ে যান তাহলে জীবনের ষোলো আনাই হয়তো মিছে হয়ে যাবে প্রিয় সুধি আমার আপনার উচিত মহাগ্রন্থ খতম না দিয়ে আমরা প্রতিযোগিতায় নামি রমজান মাসে কে কত খতম দিল আমার বিশ্বাস আমি এটা যতটুকু বুঝি আমি বিশ্বাস করি আপনি দু চার পাঁচ খতম দেওয়ার চাইতে যদি প্রতিদিন দুটো চারটা করে আয়াত বুঝে বুঝে পড়ে আমরা সামনে এগোই বছর পাঁচ বছরেও যদি কোরআন খতম হয় তাহলে রমজানে পাঁচ খতম দেওয়ার চাইতে পাঁচ বছরে এক কথম দেওয়া অনেক শিরো অনেক উত্তম অত্যুত্তম প্রিয় সুধিমণ্ডলী আমরা সবাই শিক্ষকতা পেশায় আছি নিশ্চয় আমাদের সোনামণিরাও আমাকে দেখছেন শুনছেন প্রিয় সোনামণিরা তোমরাকে একটা উদাহরণ দিয়ে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি সাপোজ তুমি একটি কবিতা পড়লে কবিতা পড়ে যদি কিছুই না বোঝো আর তোমাকে বলি আমি যে এই সৃজনশীল লেখো এই প্রশ্নের উত্তর লেখো তুমি না বুঝে যা লেখলে কি দাঁড়াবে তোমার তোমার ভাব আসবে না তুমি লিখতে পারবে না কারণ কি কারণ হচ্ছে কবিতার মাঝে যা লেখা আছে তা তুমি বোঝো নাই তা তুমি অনুধাবন করতে পারো নাই হৃদয়ঙ্গম করতে পারো নাই তখন তুমি না বুঝে যা লিখবে খাতায় শিক্ষক তোমার শিক্ষক যখন খাতা পড়বেন তখন তোমার না বোঝা অর্থাৎ তোমার কল্পনা প্রসূত তোমার অনুভব অনুধাবন প্রসূত যে লেখা বা লেখনী তা অধিকাংশই কি হবে ভুল হবে তোমাকে তখন নম্বর দিবে না আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি আমাদের এই মহাগ্রন্থ আল কোরআন যদি আমরা না বুঝি না বুঝে যদি জীবন চালাই আমাদের জীবন চলার পথে ভুল হওয়া খুব স্বাভাবিক প্রিয় সুধি আসুন আমরা এই মাহের রমজান আমাদের কাছে রহমত বরখত মাঘফেরাত নাজাত নিয়ে এসেছে আমরা এই মাসে একটি অবারিত সময় আমাদের আছে অনেক বড় সুযোগ আছে আমরা কোরআন তেলাবাত করি এবং বুঝে তেলাবাত করি তাজভিদ সহকারে মাখরাজ সহকারে আমরা বোঝার চেষ্টা করি আমার বিশ্বাস আমি যদি চেষ্টা আমার অব্যাহত থাকে এবং আমি যদি লং টাইম ধরেও কোরআন শিখি এর মধ্যেই যদি আমার ডাক চলে আসে আমার বিশ্বাস আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না আপনি একজন যোদ্ধা হিসেবে গৃহীত হবেন আপনি তার সব পাবেন আর যদি আপনার চেষ্টা না থাকে আজ শিখবো কাল শিখব করতে করতে আপনার অন্তিম ক্ষণ আপনার অন্তিম দিন চলে আসে তাহলে আপনাকে জবাবদিহিতার কাতারে দাঁড়িয়ে যেতে হবে আপনি আসামের কাতারে দাঁড়িয়ে যাবেন সেদিন কোনো পরিত্রাণ পাওয়ার সাহায্য পাওয়ার সুযোগ থাকবে না উপায় থাকবে না প্রিয় সুধিমণ্ডলী আমরা যদি সামান্য একটি উদাহরণ দেই যে আমরা যে সমস্ত সুরাগুলো তেলাওয়াত করে আমি নামাজ আদায় করি আমরা যদি সেই সমস্ত সুরাগুলো যদি অর্থ সহকারে পড়ে আমি অনুধাবন করতে পারি দেখবেন নামাজে কি চমৎকার মজা আলহামদুলিল্লাহ ইহুরব্বিল আলামিন। আমি বলছি সমস্ত প্রশংসা সেই দুজাহানের মালিকের দেখেন আর রহমানের রহিম তিনি দয়ামায় দয়ালু মালিকি ইয়মিদ্দিন তিনি হচ্ছেন প্রতিদান দিবসের মালিক পর কিয়ামতের একচ্ছত্র অধিপতি বাদশাহ ইয়া কানা বুধু বা ইয়া কানাস্তাই না হে আল্লাহ আমরা তোমারই একমাত্র ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই না সরাত আল মুস্তাকিম আমাদেরকে তুমি সহজ সরল পথ দেখাও সরাত আল্লা দিন আনাম তালাইহিম সেই সহজ সরল পথ যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছ গৈরিল মাকদুব আলাইহিম যাদেরকে তুমি গজব দিয়েছ তাদের সেই পথ নয় অলা দল লিং যাদেরকে তুমি গজব দিয়েছ এবং যাদেরকে পথ করে দিয়েছ প্রিয় সুধী এইরকম করে যদি আপনি অর্থসহ নামাজ পড়েন আপনার নামাজে খুশোখুজো আসবে আপনার নামাজে ভয় আসবে আপনার নামাজে মজা আসবে আপনি নামাজের মধ্যে একটা পরিতৃপ্তি পাবেন নামাজের মধ্যে একটা কনসেন্ট্রেশন আসবে মনোযোগ আসবে আপনার সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে প্রিয় সুধিমণ্ডলী আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত কোরআনের সাথে একটি সম্পর্ক গড়ে তোলা আপনার সাথে প্রশ্ন করবেন সে কেমন সম্পর্ক দেখুন আমি যদি একটি সহজ উদাহরণ দিই আপনি বাজারে গেছেন করোনা না কারণে একটি বিপদে পড়েছেন আপনাকে কেয়া বিপদ থেকে বাঁচাতে এগিয়ে আসবে এমন ব্যক্তি আসবে যে ব্যক্তি আপনার চেনাশোনা জানাশোনা এমন ব্যক্তি আসবে যার সাথে আপনার কি আছে একটা সম্পর্ক আছে প্রিয় সুধী কেয়ামতের দিন সবচেয়ে ভয়াবহ দিন মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা ছেলের পরিচয় নেবে না ছেলে মেয়েরা বাবাকে চিনবে না কেহ কাহকে চিনবে না সেই বিপদের দিনে আপনার যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে কোরআন আপনাকে চিনবে কারণ কি আপনি দুনিয়াতে থাকাকালীন কোরআনের সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন আপনাকে তেমন একটা কোরআনের সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলতে হবে কোরআন হৃদয়ে ধারণ করতে হবে কোরআনের জন্য আপনার প্রেম থাকতে হবে আপনার মহাব্বত থাকতে হবে আপনার ভালোবাসা থাকতে হবে আপনি আমি যদি কোরআন বুঝে পড়ি পরভ হওয়ার কোনো সুযোগ নাই কোরআনের যে দুই নাম্বার সুরা সুরাতুল বা কারা মুত্তাকিন যে এটা এমন একটা কিতাব যার মধ্যে কি নাই কোনো রইবা লা রইবা কোনো সন্দেহ নাই এবং এটা মোত্তাকিদের জন্য কারা যারা আল্লাহকে ভয় করে আসুন আমরা কোরআন বুঝি বুঝে পড়ি আল্লাহকে ভয় করি অল্প অল্প করে আমরা কোরআন তেলাবাদ করি অর্থসহ জেনে বুঝে শুনে আমরা কোরআন তেলাবাত করি এবং সে অনুযায়ী জীবন গড়ি আমল করি তাহলেই আমাদের এই ইহকালে শান্তি পাওয়া যাবে পরকালে মুক্তি নিশ্চিত হবে জানি না আবার আমরা আগামী রমজান পাবো কি না জানি না আমার আবার আগামীকালের সকালটা দেখতে পাবো কি না সূর্যোদয়টা আমি দেখতে পাবো কি না কোনো গ্যারেন্টি নাই নিঃশ্বাস বের হয়ে গেলে না ঢুকলেই আমি শেষ নিঃশ্বাস ভিতরে নেওয়ার পরে যদি না বেরোয় তাহলেই শেষ আমার জীবন আর আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এক সেকেন্ডের সন্ধিক্ষণে মুখোমুখি দাঁড়িয়ে আমরা দুনিয়াতে আমাদের খুবই ক্ষণস্থায়ী একটি জীবন যাপন করছি আমরা এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কি পরিমাণ যুদ্ধ করছি কি পরিমাণ অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত আছি আমরা অর্থ উপার্জনের জন্য দুনিয়াদারি করার জন্য হক বাতিল কোনো কিছু চিন্তা করছি না হালাল হারাম মানছি না বেপরোয়া হয়ে যাচ্ছি অথচ একবারও ভাবছি না আমার জীবনে স্থায়িত্ব মাত্র এক সেকেন্ড প্রিয় সুধি বিষয়গুলো আমরা অনুধাবন করি হৃদয় দিয়ে অনুধাবন করি আমি আজ আছি কাল নেই এমনটা নাই আমি এখনই আছি এখনই নেই সুতরাং পরকালকে ভয় পাই অন্ধকার কবর কবরকে ভয় পাই রোজকে আমাদের পরে যে প্রতিদান দিবস সেই দিনকে ভয় পাই জাহান নামকে ভয় পাই আমরা যদি কবর পুলসেরাত মিজান পরকাল জাহান নামকে ভয় করে পথ চলতে পারি আমার বিশ্বাস আমরা পথ হারাবো না আমার বিশ্বাস আমাদের পদস্খলন ঘটবে না আমরা বিশ্বাস করি আমরা যদি কোরআনকে মানি আমরা যদি আল্লাহকে ভয় করি আমাদের দ্বারা অন্যায় হতেই পারে না আমাদের দ্বারা পাপ কাজ করা সম্ভব হবে না আসুন নিয়মিত নামাজ পড়ি কারণ ইন্না তানহা আনিল ফাহ শায়ে মনকার নামাজ নিশ্চয়ই সমস্ত অশ্লীল এবং ভয়েসা কাজ থেকে আমাদেরকে বিরত রাখে আসুন রমজানের শিক্ষা আমরা প্রতিপালন করি আল্লাহকে ভয় পাই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে আল কোরআন বোঝার তৌফিক দিন আল কোরআন আমাদের পড়ার তৌফিক দিন এবং বুঝে বুঝে পড়ার তৌফিক দিন এবং সে অনুযায়ী আল কোরআনের আলোতে জীবন আলোকিত করা তৌফিক দিন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই কোরআনের বাণী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমরা এইটা ঘোষণা দিয়ে দিয়ে মাঝে মধ্যেই বিদায় কোরআনের বাণী নিয়ে আসব আপনাদের দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার কাত